আচ্ছা, নাম ছাড়া আমাদের কাছে তিনটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, দোয়া সূরা ইত্যাদি পড়ে পানিতে ফুঁ দিয়ে কাউকে খাওয়ানোর বিধান কি? সেক্ষেত্রে কি সূরা না পড়ে কোনো আয়াত, যেমন বাকারার শেষ দু আয়াত বা অন্য কোনো আয়াত পড়া যায় কিনা, অর্থাৎ পড়ে ফুঁ দেবেন কিনা, আর ঋতু অবস্থায়ও পড়া যাবে কিনা? অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে কোরআনের যে কোনো আয়াত পড়ে ফু দিয়ে রুকিয়া করাটা জায়েজ। আচ্ছা, আপনি যদি ফু দেন রুকিয়ার উদ্দেশ্যে এবং মানে কোরআনের আয়াত পড়ে সূরা ফাতিহা, তাহলে এটা জায়েজ। কিন্তু অনেকেই যদি ফু দিয়ে তার থুতু সেখানে মিশিয়ে দেয় এই উদ্দেশ্যে যে তার থুতুর মধ্যে বারাকা আছে, তাহলে এই আকিদাটা শুদ্ধ নয়, এই আমলটা শুদ্ধ নয়। এই ধরনের চিন্তা ভাবনা থেকে এভাবে থুতু মিশিয়ে ফু দেওয়াটা এটা হারাম। শেখ সালিম ইবনে উসাইমিন সহ অনেকেই এই বিষয়টা উল্লেখ করেছেন। কিন্তু যদি সেই উদ্দেশ্যটা তার না থাকে যে সেখানে কিছু থুতু যাবে, বারাকা যাবে, স্পেশাল তার বারাকা বিক্স হবে, এরকম উদ্দেশ্য না থাকে, শুধু রুকিয়াই তিনি করছেন কোরআনের আয়াত কিংবা সুরার মাধ্যমে, তাহলে সেই ফু দেওয়াটা জায়েজ হবে এবং সেটা নিজেও খাওয়া যাবে, অন্য কাউকে খাওয়ানো যাবে, তাতে কোনো সমস্যা নেই। এবং সেটা সূরা ফাতিহা হোক অথবা কোরআনের যে কোনো আয়াত হোক, সূরা বাকারার আয়াত হোক, তাতে কোনো সমস্যা নেই। আর ঋতুগত অবস্থায় পড়া যাবে কিনা, উত্তর হচ্ছে যে না, রুকিয়া করার জন্য বা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে ঋতুগত অবস্থায় কোরআন তেলাওয়াত করাটা সঙ্গত হবে না। যদিও আমাদের ইখতিলাফ আছে বিষয়টা নিয়ে, কিন্তু আমরা বলবো যে এটাই রাজে যে ঋতুবতী অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করবেন না, তবে কোরআনের দোয়া করতে পারেন কিংবা অন্য যে কোনো ইসলামী বই পড়তে পারেন। আর যদি ঋতুবতী অবস্থায় তিনি যেমন হেফজের স্টুডেন্ট হন অথবা মুদাররেস হন, তাহলে তিনি প্রয়োজনীয় অংশ তিনি আওড়াতে পারবেন, তার মুখস্থের বিষয় থাকে, পরীক্ষার বিষয় থাকে, অথবা টিচার হিসাবে তিনি অন্যদেরকে পড়া ধরিয়ে দিতে পারবেন এবং তাদের পড়া শুনতেও পারবেন। এটা হচ্ছে ঋতুগত অবস্থার বিধান, রাজে মতামত, তবে তিনি স্পর্শ করবেন না আর প্রয়োজন ছাড়া পড়বেন না।